জমে উঠল কাঞ্চনের তৃতীয় বিয়ে রিসেপশন পার্টি। 2রা মার্চ বিয়ে করেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক আর অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এরপর 6ই মার্চ হয়ে গেল শ্রীময়ী আর কাঞ্চনের গ্র্যান্ড রিসেপশন পার্টি। কাছের মানুষ এবং বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দে মেতে উঠলেন টলিউডের নতুন দম্পতি। রিসেপশনের সন্ধ্যায় দেখা গেল ধূসর রঙের ওপর সূক্ষ্ম সুতোর কাজ করা লেহেঙ্গায় সেজে উঠেছিলেন নতুন কনে শ্রীময়ী। তার সঙ্গেই ছিল মানানসই ভারী গয়না, বেশ সুন্দর দেখাচ্ছিল অভিনেত্রীকে। এই দিন কাঞ্চনের সাজসজ্জাও ছিল চোখে পড়ার মতো। নীল রঙের বন্ধ গলা শেরওয়ানির সঙ্গে সাদা রঙের ট্রাউজারে সেজে উঠেছিলেন অভিনেতা। তার সঙ্গে কাঁধে ছিল নজর কাড়া শাল। কাঞ্চন শ্রীময়ীর বিয়ে ছিল দেখবার মতো। কাছের মানুষদের নিয়ে ঘটা করে নতুন জীবনে পা রেখেছেন তারা। কাঞ্চন শ্রীময়ী রিসেপশনের পার্টিতে ছিল এলাহি আয়োজন, জাঁকজমক থেকে খাওয়া দাওয়া সবই ছিল দেখবার মতো। অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি কাঞ্চন এবং শ্রীময়ী। যদিও এই সম্পর্ক নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি কাঞ্চন এবং শ্রীময়ী দুজনকেই, তবে সেসব কিছুকে উড়িয়ে দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।